আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আজকে আমলা সদরপুর হাই স্কুল মাঠে কিন্তু মেলার শুভ উদ্বোধন হবে। আর প্রথম দিনে কিন্তু মানুষের উচ্ছে পড়া ভিড়। আজকে এই বৈশাখের প্রথম দিনে সবাইকে নববর্ষের শুভেচ্ছা, এবং বাংলার নববর্ষের শুরুতেই কিন্তু আজকের মেলার শুভ উদ্বোধন করবেন এই কুষ্টিয়া দুই আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ কামালুল আরেফিন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই মেলা শুরু হবে। মেলার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু আজকেই শুরু। ইতিমধ্যেই মেলার চলাকালীন সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেলার একটি সুন্দর গেট দিয়ে মানুষকে স্বাগত জানানো হচ্ছে, এবং পক্ষান্তরে মেলার মাঠে কিন্তু ইতিমধ্যেই যে স্টল, সেই স্টলের কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যে স্টল, সেই স্টল আমরা ইতিমধ্যেই মেলার মাঝেই একটু যাই দেখি কি অবস্থা। মেলার প্রথম দিনেই কিন্তু মানুষের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। খাবারের দোকান মাঝে আমরা একটু যাওয়ার চেষ্টা করি। এখানে অনেক মানুষের ভিড়। এখানে কি বিক্রি হচ্ছে? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ও আচ্ছা আচ্ছা, খাবারের দোকানে যথেষ্ট ভিড়, যথেষ্ট ভিড় চলতেছে। ঝালমুড়ি মাখানোতে ভিড় বেশি। আমরা ইতিমধ্যেই মেলার মাছ প্রান্তে চলে এসেছি। মেলার মাছ প্রান্তে আসলে আপনাদের এই এই পাশে কিন্তু নাগরদোলা, বাচ্চাদের সহজেই নাগরদোলা। সে নাগরদোলার কিন্তু ইতিমধ্যেই নাগরদোলাকে আমরা নাগরদোলার কাছে যাই, চলো। সার্কাসটা এখনো শুরু হয়নি। ভিতরে যাওয়া যাবে না, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিয়ে এখানে স্টপ, এখানে থাক। মেলার অন্যতম আকর্ষণ হচ্ছে এখানে নাগরদোলা। আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে বড় ছোট দুই উভয় কিন্তু এই নাগরদোলাতে না আসলে মেলার মাধুর্য থাকে না, এবং সেটির ব্যবস্থা কিন্তু হয়েছে। এবং এই পাশে সার্কাস, সাধনা লায়ন সার্কাস, যেটির কাজ চলতেছে, এখন পর্যন্ত আসলে শুরু হয়নি। আমরা সার্কাসের কাছে আপনাদের নিয়ে যাব। কিন্তু প্রথম দিনেই কিন্তু মেলার যে দুইটা আকর্ষণ বাচ্চাদের বা বড়দের বিনোদনের জন্য, সেটি কিন্তু এখানে রাখা হয়েছে। আসো আমরা সার্কাসটা দেখি। আর কোথায় আছে আমলা মাঠের মেলাটি কিন্তু চলবে বেশ কয়েকদিন ধরে, এবং তার আগেই আপনারা দেখতে পাচ্ছেন যে লায়ন সার্কাস ইতিমধ্যেই এখানে কার্যক্রম চলছে। এবং লায়ন সার্কাসের বিশাল এরিয়া জুড়ে কিন্তু এখানে সার্কাস দেখানো হবে। গ্রামীণ সে শিল্প সংস্কৃতি, ঐতিহ্য বা বিনোদনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার একটি অংশ এখানে রাখা হয়েছে। সে লায়ন সার্কাসের কিন্তু কার্যক্রম ইতিমধ্যে চলছে, হচ্ছে দু একদিনের মধ্যেই, হয়তো বা আগামীকাল থেকে হয়তো সার্কাসের কার্যক্রম শেষ হবে। আমরা ঘিরার যে বাহির পথ, প্রবেশ পথ, এটি দেখতে পাচ্ছি। হয়তো প্রথম দিন বলে এখনো পর্যন্ত কার্যক্রম শুরু হয়নি। ইতিমধ্যেই আমরা লটারিতে শেষের দিকে যাব।